إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين إلى آخر الآيات সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি সপ্ত আসমান ও সপ্ত জমিন সৃষ্টি করেছেন অতঃপর তার একটা মাটির মধ্যে পৃথিবীর মধ্যে আমাদেরকে তার অনুগত বান্দা হিসাবে সৃষ্টি করেছেন এবং তার ইবাদত করার সম্মতি প্রদান করেছেন আমরা তার প্রশংসায় বলি আলহামদুলিল্লাহ অতঃপর পৃথিবীর বুকেতে মানবের পদার্পণ যে থেকে ঘটেছে সেই থেকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান যাদের উপর অবতীর্ণ হয়েছে যাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তারা তার বিধান সম্পর্কে অবগত করেছেন সেই আম্বিয়া কিরামদের উপরে তথা শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হোক অকনিদ শত কোটি দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে আমরা যেটা আলোচনা করব যেটা আয়াত পাঠ করেছি সম্পূর্ণ আয়াত নয় যে পর্যন্ত পঠিতব্য অর্থাৎ বিষয় ভিত্তিক যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে মানুষ জিন ও মানুষকে তিনি সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এবং ইবাদতের একটি নির্দিষ্ট বিধান তিনি দিয়েছেন সেই বিধান অনুসরণ না করে যদি তার ইবাদত করা হয় তাহলে সেই ইবাদত গ্রহণযোগ্য হবে না বা কবুল হবে না তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতে সাক্ষ্য প্রদান করার পরে যেটা ফরজ সর্বপ্রথম সেটা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে এই পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করতে হবে তবে এই নামাজ আবার আদায় করার আগে যেটা করণীয় সেটা হচ্ছে গত সপ্তাহে বলা হয়েছে যে নির্দিষ্ট বিধান অনুযায়ী নারী ও পুরুষ যেখানে নাপাক হয়ে যাবে নারী ও পুরুষের উপরে যখন গোসল ফরজ হবে আপনার তখন ফরজ গোসল করতে হবে আর পাক সাফ থাকা অবস্থায় আপনার উপরে গোসল ফরজ হয়নি আপনি নামাজ পড়তে যাচ্ছেন তখন কিন্তু আপনি নামাজ আদায় করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি উজু করছেন তো উজু না করলে পরে আপনার নামাজ হবে না
আর খাস করে নামাজের জন্য শর্ত রয়েছে, বিশেষ করে খাস করে নামাজের জন্য শর্ত রয়েছে যে উজু করতে হবে। উজু করার পরে নামাজ আদায় করতে হবে, এবং কি উজু যদি নামাজ অবস্থায় ভেঙে যায় তাহলে নামাজকে ত্যাগ করে দিতে হবে, পুনরায় উজু করতে হবে, তারপরে নামাজটা আদায় করতে হবে। এছাড়া উজুর শর্ত রয়েছে আপনার পবিত্র কোরআন যখন তেলাওয়াত করা হবে, যদি কেউ মুখস্থ পড়ে বা কোনো কোরআন হাদিস দ্বারা সংকলিত বই পুস্তক পড়ে তাহলে সে স্পর্শ করে পড়তে পারবে বা মুখস্থ পড়তে পারবে, কিন্তু পবিত্র কোরআন অপবিত্র অবস্থায় বিশেষ করে যে কারণে গোসল ফরজ হয় সেই অবস্থায় পড়তে নিষেধ করা হয়েছে, অর্থাৎ স্পর্শ করে পড়তে নিষেধ করা হয়েছে। অনেকে এটা ব্যাখ্যা করেছেন যে পবিত্র কোরআন বিনা উজুতে পড়া যায়, তবে উজু সহকারে স্পর্শ করে যখন পড়বেন সামনে গ্রন্থ রেখে যখন পড়া হবে উজু সহকারে পড়াটা হচ্ছে উত্তম। আর সেই উজু কিভাবে করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে মুমিনগণ, হবে তার আগে নামাজে দাঁড়াবার পূর্বে তোমরা উজু করো, আর উজু করতে গিয়ে তোমরা হাতের কবজি থেকে নিয়ে কনুই পর্যন্ত ধুয়ে নাও, আর তোমাদের মুখমণ্ডলকে ধুয়ে নাও, মাথা মাথা করে নাও, আর তোমাদের পা গুলোকে টাকলু থেকে নিয়ে ধুয়ে নাও, দুটি পাকে ধুতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্তকারে বললেন, এবারে আমাদের দেখতে হবে যে হাদিসের মধ্যে কি এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, উজুর বিধান কি দিয়েছেন, তিনি কিভাবে উজু করেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে সর্বোত্তম নমুনা রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের একাধিক জায়গায় উল্লেখ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য করো। তারপরে সূরা মুহাম্মাদের মধ্যে বলা হয়েছে ওয়ালা তুকতিলু আমালাকুম, এবং নিজেদের আমলগুলোকে ধ্বংস করে দিও না, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে হবে। ইবাদত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমুনা স্বরূপ আদর্শ স্বরূপ আমাদেরকে নবী দান করেছেন, রসুল দান করেছেন, সেই রসুল সেই ইবাদত যেমন ভাবে করেছেন তেমন ভাবে আমাদের করতে হবে, নচেত সেই ইবাদত গ্রহণযোগ্য হবে না, নচেত সেটা কি হবে, বন্ধ হয়ে যাবে, আমলগুলো ব্যর্থ হয়ে যাবে। অতএব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উজু করেছেন সেইভাবে আমাদের উজুও করতে হবে। তো হাদিসের মধ্যে উজুর যে পদ্ধতি বিভিন্ন হাদিসের মধ্যে কিছু 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 করে কেটে কেটে দেওয়া হয়েছে, আবার সম্পূর্ণ পদ্ধতিতে যেটা দেওয়া হয়েছে আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু সহিহ ইবনে সুলাইমানের মধ্যে হাদিস এসেছে। আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু একদিনকে কিছু ব্যক্তিকে বললেন আমার কাছে তোমরা পানি নিয়ে আসো, উজু করার প্রয়োজন রয়েছে, আর আমি যেরূপ উজু করছি সেইরূপ উজু করতে আমি আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি। তো উজু করার বিধান আমাদের সমাজের মধ্যে যেভাবে প্রচারিত রয়েছে হাদিসের মধ্যে কিন্তু সেরূপ আসেনি, অর্থাৎ উজু করতে গিয়ে মানুষ আমাদের সমাজের মধ্যে অতিরিক্ত একটা কাজ করে, সেটা হচ্ছে উজু করতে গিয়ে তারা মাথা মাথা করার পরে কার মাথা করার পরে আমার গর্দান ব্যাগ করে দেখলাম গর্দানটা আবার কি করে এইভাবে কেটে দেয়, এইভাবে তারা গর্দান মাথা করে। এই গর্দান মাথা করার ব্যাপারে কোনো হাদিস আসেনি, তাহলে এটা কোথা থেকে এলো? যদি এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না হয়, যদি এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি না হয় উজু করার, তাহলে সেই উজু বাতিল। গর্দান মাসা করার হাদিস আসেনি, এই গর্দান মাসা করার কথাগুলো হানাফি ফিকার মধ্যে এসেছে এবং কিছু নামাজ শিক্ষার মধ্যে এসেছে, যেখানে দলিল বিনা দলিলে সেটা বর্ণনা করা হয়েছে। তো আলী রাজিয়াল্লাহু তাআলা যখন উজু করলেন তিনি কি করলেন, একটা পাত্রে তার কাছে পানি আনা হলো, তিনি সেই পাত্র থেকে পানি নিলেন এবং দুই হাতের কবজি পর্যন্ত তিনবার করে ধুলেন, অতঃপর তিনি
আমাদের যেটা করা হয় প্রচলিত কি হয়, অধিকাংশ ব্যক্তি করে সেটা হচ্ছে পানি নিয়ে কুলি করে তিনবার, তারপরে আবার পানি নিয়ে নাকে দিয়ে নাক ঝাড়ে। এটা একটা হাদিসে এসছে, সেটা হচ্ছে আবু দাউদের হাদিস, কিন্তু হাদিসটা সহি নয়, হাদিসটি জঈফ। ওই একটি মাত্র হাদিস এসছে যে হাদিসের মধ্যে পৃথক ভাবে কুলি করার জন্য আবার পৃথক ভাবে নাকে পানি দিয়ে নাক ঝাড়া দিয়ে এসছে, কিন্তু আর বাকি যত হাদিস এসছে উজু করার সেখানে তো বলা হয়েছে কি ডান হাতে এক আঙুলা পানি নিয়ে কিছুটা মুখে দিয়ে বাকিটা নাকে টেনে নিয়ে নাক ঝাড়া এবং কুলি করা, অর্থাৎ একসঙ্গে হবে, আলাদা করে হবে না, আলাদা করে হবে না। অর্থাৎ আপনি উজু করছেন, ভালো করে শুনুন, উজু করতে গিয়ে তিনবার যখন সবজি পর্যন্ত ধুলেন, অতঃপর যখন ডান হাতের এক আঙুলা পানি নিয়ে সেটাকে মুখে দিয়ে নাকে দিয়ে দিতে হবে, অর্থাৎ মুখে কিছুটা দিলেন না বাকিটা নাকে টেনে নিতে হবে, এবং কুলি করতে হবে নাকে টেনে, নাকে টেনে নাকটা ঝাড়তে হবে, এরূপ তিনবার। অতপর আলী রাজিয়াল তালার ভিতরে দুই হাত ভরে পানি নিলেন তিনবার, মুখমণ্ডলে দিয়ে দিলেন, মুখমণ্ডলটা ভালো করে ধুয়ে নিলেন। তারপরে আবু দাউদের হাদিস এসেছে এবং সেই ইবনে খুজাইমাতেও রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছে যে উজু করার সময় আপনার দাড়ি সে পানি দিয়ে দাড়ি খিলাল করো, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার হচ্ছে ওটা, অর্থাৎ ওয়াজিব। তিনবার মুখমণ্ডল ধৌত করার পরে কিছুটা পানি আপনার দাড়িতে দিয়ে দিতে হবে এবং বাম হাতের আঙুল দিয়ে দাড়িগুলোকে খেলাল করতে হবে। তারপরে ডান হাত আপনার কুড়ি পর্যন্ত তিনবার ধুয়ে নিতে হবে, তারপর বাম হাত কুড়ি পর্যন্ত তিনবার ধুয়ে নিতে হবে, অতঃপর কিছুটা পানি নিতে হবে, হাতটা ভিজে নয় যথেষ্ট পানি, হাতাটা যথেষ্ট নয় যে পানিতে আমাকে মাথায় দিতে হবে না, হাত দুটোকে ভিজিয়ে নিতে হবে। অতঃপর মাথার এই যে চুল যেখান থেকে শুরু হয়েছে এই চুল অত্যন্ত কপালের উপর থেকে এই যে নিতে হবে, হাতটা যেখানে চুলটা শেষ হয়েছে সেখানে পর্যন্ত নিয়ে যেতে হবে, আবার সম্পূর্ণ হাতটা ফিরিয়ে আনতে হবে এখানে, আবার চুল যেখানে যেখান থেকে আপনি শুরু করেছিলেন, অর্থাৎ চুলটা যেখান থেকে শুরু হয়েছে আপনার কপাল থেকে নিয়ে যেতে হবে পেছন পর্যন্ত যেখানে গর্দন শেষ, আবার আপনাকে নিয়ে আসতে হবে সম্মুখে, এভাবে দু হাত নিয়ে আসতে হবে, তারপরে আবার আলাদা করে পানি নেওয়ার প্রয়োজন হলে একবারই পানি নিয়ে হাতটা ভিজিয়ে মাথা মাথা করার পরে সাহাঙ্গুল দিয়ে এভাবে বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানকে মাথা করতে হবে। আর একটু আগেই বললাম যে তারপরে যেটা সমাজের মধ্যে করা হয় যে গর্দন মাথা করা হয়, সেটার কোনো হাদিস নেই, তার কোনো দলিল নেই, অতএব যারা সেটা করে অতিরিক্ত করে সেটা হচ্ছে বিদাত, আর বিদাতির আমল গ্রহণযোগ্য নয়। অতঃপর কি করতে হবে, ডান হাত দিয়ে বা আপনার ডান পা সর্বপ্রথম ধুতে হবে, এবং ডান পা ধোবার সময় আপনাকে বাম হাতের যে কনিষ্ঠ আঙুলি এই যে আঙুলটা এই আঙুল দিয়ে পায়ের আঙুলে যে মাঝে মাঝে খিলাল করতে হবে, অর্থাৎ আপনার উজুর অঙ্গগুলো যেন শুকনো না থেকে যায়, পায়ের আঙুলের মাঝে অনেক সময় অনেকের পা ঝুলে আঙুলগুলো ঝুলে থাকে, পা ধুতে গেলেও ভালো করে সেখানে পানি পৌঁছানো শুকনো রয়ে যায় আঙুলের মাঝে মাঝে, যার জন্যে এই বিধান। এবং অতঃপর ডান হাত দিয়ে আবার বাম পায়ে পানি ঢালতে হবে এবং বাম হাত দিয়ে আবার সেখানেও খেলাল করতে হবে। তো এটা হলো উজুর সম্পূর্ণ বিধান, অর্থাৎ উজু করার তরিকা। আল্লাহ সুবহানাহু তাআলা যে বিধান দিয়েছেন, যে নির্দেশ মানে প্রদান করলেন যে তোমার হাত দুটাকে কবজি থেকে নিয়ে কনুই পর্যন্ত ধুয়ে নিতে হবে, মুখমণ্ডল ধৌত করতে হবে, এবং মাথা ও কান মাথা করে নিতে হবে, অতঃপর দুই পা আপনার টাকলু থেকে নিয়ে অর্থাৎ এই যে দাঁত রয়েছে সেখান থেকে নিয়ে দুই পাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই উজু করার বিশেষ ফজিলত রয়েছে, তার উজু করার আগে কি করতে হবে, তিরমিজিতে হাদিস রয়েছে যে ব্যক্তি উজু করলো বিসমিল্লাহ বললো না তার উজু হলো না। তবে কোনো ব্যক্তি যদি ভুলে যায় বিসমিল্লাহ বলতে তার নামাজটা হয়ে যাবে, কিন্তু উজু করার যে ফজিলত সেই ফজিলতটা সে পাবে না। উজু করার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, উজু করার শুরুতে যে ব্যক্তি বিসমিল্লাহ বললো না তার উজুটা হলো না, অর্থাৎ তার উজুটা ফজিলতপূর্ণ হলো না, তাকে উজু করতে হবে। উজুর শুরুতে বিসমিল্লাহ বলে উজু শুরু করতে হবে, উজু যখন শুরু করলো শেষ করলো নির্দিষ্ট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেখিয়েছে, যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম গুলো দেখিয়েছেন যে এইরূপ উজু করতে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি,
সেই রুজু করলো অতঃপর পাঠ করবে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই দোয়া উযু শেষে পাঠ করতে হবে আমি সাক্ষ্য প্রদান করছি কোন ইলাহা নেই কোন মাবুদ নেই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত তিনি একক তার কোন শরীক নেই অতঃপর আমি সাক্ষ্য প্রদান করছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি উযু করার পরে এই দোয়া পাঠ করবে সেই তাওহীদবাদী হয় উযু তো আবার মুশরিকরাও করে যে কারণে মুসলিমদের সমাজের মধ্যে মুশরিক ভর্তি এখন যারা মাজার প্রস্ত পীর প্রস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্যকে সিজদা করে তাদের জন্য পরিষ্কার তারা শিরকি তারা মুশরিক তারা ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদবাদী যারা আস্তারাকে এক আল্লাহকে যারা মানে এবং সাক্ষ্য প্রদান করলো এই উযু করার পরে যে সাক্ষ্য প্রদান করছে এখানে লক্ষ্য করে এটা যদি যাদের মধ্যে সততা আছে অর্থাৎ আমি সাক্ষ্য প্রদান করছি যে কোন ইলাহা নেই একমাত্র আল্লাহ ছাড়া আর আমি আমার যদি আল্লাহর ইবাদত করার পরে অন্যকে সিজদা করি অন্যের কাছে মানত করি অন্যের কাছে কিছু সাহায্য চাই তাহলে আমার মুখের মধ্যে এই জবানের থেকে যেটা বের হলো সাক্ষ্য প্রদান করা হলো আমার মুখের যে বাক্যের সঙ্গে কর্মের কোনো মিল নাই আমার কর্মটা যেন আমার সাক্ষ্য প্রদানের আমার যে সাক্ষ্য প্রদান করলাম উজুর পরে যেটা বাক্য পাঠ করলাম তার বিপরীত না হয়ে যায় তো যে ব্যক্তি তাওহীদবাদী মুসলিম মুমিন ব্যক্তি উজু করলো উজু করার পরে এই দোয়া পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাল কিয়ামতের দিনেতে সে তার জন্য জান্নাতের একটি দরজায় খোলা থাকবে সে যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারে তারপরে একটি দোয়া বর্ণিত হয়েছে তিরমিজির মধ্যে তবে সেই হাদিস সম্পর্কে ওলামায়ে কেরামদের মধ্যে মুহাদ্দিসে কেরামদের মধ্যে মতভেদ রয়েছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাত্বাহিরিন এই দোয়া নিয়ে অর্থাৎ সেই হাদিসটা তিরমিজিতে এসেছে কিন্তু হাদিসটা সহিহ না জায়েজ এ বিষয়ে অধিকাংশ মুহাদ্দিসের মত হচ্ছে হাদিসটা জায়েজ তবে সহিহভাবে যে দোয়াটা এসেছে তারপরে যেটা মজলিস শেষের পরে পড়া হয় সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে ওই যে দোয়াটা পাঠ করলো তারপরে মজলিস শেষে যে দোয়া সেটা উযু শেষে যখন পাঠ করবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা সওয়াব এমন একটি পাতার মধ্যে গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করে রাখা হবে যে লিপিবদ্ধ মুছে যাবে না কেয়ামত পর্যন্ত কেয়ামতের দিনেতে তার সওয়াব তার সম্মুখে পেশ করা হবে এবং মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি উযু করলো সঠিকভাবে উযু করলো তার উযু করার ফলে মানুষ মাত্রই ভুল হতে পারে যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাতা ও রাফায় খাতা ইলা তাওবাবুন প্রত্যেকটা আদম সন্তানই হচ্ছে ভুলকারী এবং তাদের মধ্যে উত্তম হচ্ছে যে তারা যারা নিজেদের ভুলটাকে স্বীকার করে অর্থাৎ তাওবাকারী উযু আপনার মানুষ চলা ফেরা ওঠা বসা প্রত্যেকে বিশেষ করে আজকের যুগে বর্তমান যুগে গুণা থেকে আপনার সাগিরা গুণা থেকে বাঁচা খুবই মুশকিল ব্যাপার আপনার সম্মুখে চলে আসছে একটা উলঙ্গ ন্যাংটা নারী আপনার সম্মুখে চলে আসছে শরীয়ত সম্পর্ক শরীয়ত বিরোধী অনেক কিছু কর্মকাণ্ড যেখান থেকে বাঁচা মানে যাকে মুত্তাকি পরহেজগার বলা হয়েছে সত্যিকারে যে আপনার হাদিসের মধ্যে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে মুত্তাকি ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে কণ্ঠময় বৃক্ষ রয়েছে কাঁটায় পরিপূর্ণ সেখানে একটা রাস্তা রয়েছে নিজে কাপড়কে সাঁতরে সে কাঁটা থেকে যেমন করে বাঁচতে চায় মোত্তাকির উদাহরণ হচ্ছে সেরূপ তো বর্তমানে দেখছি যে অবস্থা এমন অবস্থা যে শেষ যুগের ইমানের কথা বলা হয়েছে যে আপনার ডান হাতে যে হাতের তালুতে একটা আঙুল আপনার আগুনের যে আঙ্গার কয়লার যে টুকরা যে জ্বলন্ত অবস্থায় কেউ হাতে ধরে ধারণ করতে পারবে না সেটা যতটা অসুবিধা অর্থাৎ যতটা কষ্টকর বিষয় শেষ যুগেতে ইমান রক্ষা করার মতো কষ্ট কষ্টকর বিষয় তাহলে রসুল সরকার বলেছে যে ব্যক্তি উজু করলো ভালো করে উজু করলো সেই ব্যক্তির হাত দ্বারা যদি কোনো কিছু গোনা হয়ে থাকে উজু করার সঙ্গে সঙ্গে যে তার পানিটা ঝরে পড়ছে তার গোনাটা ঝরে পড়ে যাবে তার মুখমণ্ডল ভক্ত করলো যে মুখমণ্ডল দিয়ে চোখ দিয়ে যদি কিছু দেখে থাকে সে দেখার মাধ্যমে যদি কিছু পাপ হয়ে থাকে গুণা হয়ে থাকে তাহলে তার যে মুখমণ্ডল ধোয়ার কারণে যে পানিগুলো পড়ে যাচ্ছে তার কারণে তার গোনাটা ঝরে ঝরে পড়ে যাচ্ছে তার পা দুটি যখন ধোয়া করলো
তার পা গুলো ধৌত করার সঙ্গে সঙ্গে হয়তো সে এক অক্টর থেকে অন্য অক্টর নামাজের মাধ্যমে নামাজের মধ্যে যে সময়টা সেই সময় হয়তো শরীয়ত নিষিদ্ধ কোনো কাজ করেছে বা কোনো জায়গায় দিয়েছে, তার পাটা ধোয়ার মাধ্যমে তার সেই গোনাহ ধরে পড়ে যায়। আর কোন মুসলমান যখন ভালোভাবে উজু করে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সমস্ত গুনাহ বলতে আমাদেরকে ভাবতে হবে যে তার কবিরা গুনাহ কিন্তু মাফ হবে না, তার সাগিরা গুনাহ মাফের কথা বলা হয়েছে। তো উজু করার ফজিলত রয়েছে। এভাবে উজুতে কিন্তু আপনারা দেখা গেল উজু করেছেন কিন্তু কোনো অঙ্গ ধুতে গিয়ে হয়তো সেখানে পানি পৌঁছায়নি উজুর পরে, সেই জায়গাটা আপনার একটা হাত ভিজে আছে আবার সেটা ধুতে হবে না, সেই জায়গাটাকে পরিপূর্ণ ভুলিয়ে দিলে যথেষ্ট। তারপর উজু করার ফলে কাল কেয়ামতের দিনে উম্মতে মুহাম্মদী বলে পরিচয় লাভ করা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিস, সাহাবায়ে কেরামদের বলছেন আমি আমার ভাইদেরকে এখনো দেখিনি। তো সাহাবায়ে কেরামরা বলছে হে আল্লাহ রাসূল, আমরা কি আপনার ভাই নয়? তিনি বলছেন হ্যাঁ তোমরা তো আমার ভাই, তবে তোমরা আমাকে সচক্ষে দেখছো, আমার উপরে ওহি অবতীর্ণ হচ্ছে তোমরা জানছো, বিভিন্ন মজেদার কারণে তোমরা আমাকে রসুল বলে পাচ্ছ, আমাকে জানছো, বিশ্বাস তোমাদের বেশি, কারণ তোমরা দৃশ্য আমাকে দেখছো, সচক্ষে আমরা আমাকে দেখছো। কিন্তু সেই সব মুসলমানরা যারা এখনো পৃথিবীতে আসেনি কিয়ামত পর্যন্ত আসবে যারা, তারা হলো আমার ভাই। অর্থাৎ জিজ্ঞেস করছেন আল্লাহ হে আল্লাহ রসুল আপনি চিনবেন কি করে তাদেরকে? তিনি বলছেন কেন, অনেকগুলি ঘোড়ার মধ্যে যদি কিছু কালো সাদা ঘোড়া যেটা তোমার আছে সেই কালো সাদা ফটকা ঘোড়া যদি থাকে চিনতে কি অসুবিধা হবে? তখন সাহাবা একরাম বলছেন না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাল কিয়ামতের দিনে যে সারা পৃথিবীর মানুষ সব প্রত্যেক উম্মতের প্রত্যেক নবীর উম্মতরা থাকবে, তাদের মধ্যে আমার উম্মতে মুহাম্মদীকে চিনতে অসুবিধা হবে না, কারণ উজু করার ফলে তাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো তার কিয়ামতের দিনে যে চমকাতে থাকবে সেখান থেকে একটা লাইট বিচ্ছরিত হবে, যদি থাকবে তাতে, তার কারণে আমার চিনতে অসুবিধা হবে না যে এরা আমার উম্মত। আর এটা কাদের হবে? এটা যারা উজু করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারা তাদের হবে। অর্থাৎ এখান থেকে একটা বিষয় চলে আসে, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না তারা উজুই করে না, সপ্তাহে একদিন উজু করবে জুম্মার দিনে, তাদের কি চিনতে পারে যাবে উম্মতে মুহাম্মদী বলে? কখনোই না। উজু করার ফলে কাল কিয়ামতের দিনে যে চিহ্নিত হবে যেটা উম্মতে মুহাম্মদী, আর সপ্তাহে একদিন উজু করবে এক অক্ত, আর চৌত্রিশ অক্ত ফাঁকা, তাদের কি উজ্জ্বলতা থাকবে, তাদের কি আলো থাকবে? একটা জিরো পাওয়ারের বাতি আর একটা আপনার হাজার পাওয়ারের বাতির মধ্যে কি পার্থক্য নেই? তাহলে উম্মতে মুহাম্মদী হিসেবে তারা পরিচিত হবে না, তাদের আওয়াজ আদায় করে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে তাদেরকে চিনতে পারবেন এবং তার ফলে তাদেরকে কি করবেন, হাউজে কাউসারে নিজে হাতে তাদেরকে পানি পান করাবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যারা পানি পান করবে কিয়ামতের হিসাব নিকাশ শেষ হতে যে সময় লাগবে সেই সময় পর্যন্ত তারা আর কিয়ামতের দিনেতে পিপাসিত হবে না, তারা আর কষ্ট পাবে না। তো উজু করতে হবে, সঠিকভাবে করতে হবে। এবং উজুর মধ্যে যেটা অতিরিক্ত অধিকাংশ মানুষ যেটা করে থাকে গর্দান মাথা করে থাকে, সেটা যদি কেউ করে থাকে তাহলে সেটাকে পরিত্যাগ করতে হবে, কারণ তার কোনো দলিল নেই, যেটা দলিল নেই সেই আমল করলে কবুল তো হবে না, বরং তার জন্য কাল কিয়ামতের দিনের পানিশমেন্ট ভোগ করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যেটা পাঠ করা হয় কুল্লু বিদআতিন দলালা বা কুল্লু দলালাতিন ফিন্নার। তো উজু ছাড়া নামাজ হবে না। তো নামাজে প্রবেশ করার আগে আমাদেরকে উজু করতে হবে আর উজুর বিধানটা সঠিকভাবে জানতে হবে, উজুর পরে দোয়াগুলো পাঠ করতে হবে, তাহলে উজুর সম্পূর্ণ ফজিলত লাভ করা যাবে। কাল কিয়ামতের দিনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিবর্তে জান্নাত প্রদান করবেন এবং উম্মতে মুহাম্মদীকে যে ফজিলত দেওয়া হয়েছে প্রতি পদে পদে তার গুনাহ মাফের সুযোগ দেওয়া হয়েছে, সেই সুযোগ আমরা পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই সমাধি আমাদেরকে প্রদান করেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। তো উযু করার কথা বর্ণিত হলো, নিয়ম কানুনটা বলা হলো,
এবারে হচ্ছে তিনবার করে ধুতে হবে, অঙ্গ করে তিনবার করে ধুতে হবে, তিনবারটা হচ্ছে সর্বোচ্চ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে পাওয়া যায় কোন সময় আবার অঙ্গকে একবার ধুয়ে আপনার একবার ধুয়েছেন, কোন সময় দুবার ধুয়েছেন, সর্বোচ্চ হচ্ছে তিনবার। বলা হয় যে ব্যক্তি তিনবারের বেশি করলো সে উল্লঙ্ঘন করলো, সীমা লঙ্ঘন করলো। যদি আপনার একবার ধোয়ার ফলে দুবার ধোয়ার পরে যদি অঙ্গগুলো ভিজে যায় তৃতীয়বারের প্রয়োজন নেই, কিন্তু তৃতীয়বার করাটা হচ্ছে উত্তম। কারণ যতবার করবেন তিনবার করলে পরে আপনার বেশি পানি আপনার চেহারা দিয়ে বা হাত দিয়ে পা দিয়ে ঝরে পড়ছে, আপনার গোনাটাও ঝরে পড়বে তত যদি গোনা হয় থাকে। এবার আসা যাক উজু ভেঙে যায় কখন, উজু ভেঙে গেলে আপনাকে উজু করতে হবে। এমনকি নামাজ অবস্থায় খেয়াল করেছি অনেকবার ঘটেছে, নামাজ অবস্থায় যদি উজু কারো ভেঙে যায়, ইমাম হচ্ছে নামাজের সূত্রা, ইমাম হচ্ছে নামাজের রিজেন্সিদের সূত্রা, অর্থাৎ ইমাম আছে নামাজ পড়াচ্ছে, সেই অবস্থায় যদি প্রথম কাতার হোক দ্বিতীয় কাতার হোক তৃতীয় কাতার হোক যদি কারো উজু ভেঙে যায়, অর্থাৎ তার যদি হাওয়া পাস হয়ে যায় পায়খানার রাস্তা দিয়ে যদি হাওয়া পাস হয় ভেঙে যায় তো যদি কারণ ঘটে যায় সেই ব্যক্তির জন্য কি একটা বিধান, সেই ব্যক্তি নাক ধরবে এবং কাতার গিয়ে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে উজু করে আবার সে নামাজে শেষের কাতারে শরীর হবে। নামাজ অবস্থায় উজু ভেঙে গেলে পরে আপনাকে বেরিয়ে যেতে হবে, উজু করে আবার পেছনে শরীর হতে হবে। প্রস্রাব বা পায়খানার দ্বার দিয়ে যদি কিছু বেরিয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে উজু ভেঙে যায়, আপনাকে উজু করতে হবে, সেই অবস্থায় নামাজ হবে না। এমনকি আপনার ধরুন চার রাকাত বা দুই রাকাত নামাজ পড়তে সালামের বৈঠকে আছেন, আপনার যদি সালাম ফেরার পূর্বে উজু ভেঙে যায় আপনাকে পরিপূর্ণ নামাজ আদায় করতে হবে, আপনার নামাজ হলো না। প্রস্রাব বা পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হলে উজু ভেঙে যায়, আবার বিনা পর্দায় আপনার কাপড়ের উপর যে অঙ্গ প্রত্যঙ্গে হাত দিতে পারেন, প্রয়োজনে চুলকাতে পারেন কিছু, কিন্তু বিনা পর্দায় বিনা কাপড়ে যদি লজ্জায় সেখানে হাত লেগে যায় তাহলে উজু ভেঙে যায়। আর মসজিদের জুম্মার দিনে বিশেষ করে দেখা যায় কি হেলান দিয়ে নামাজে এসছে, জুম্মার খুতবাটা হচ্ছে চার রাকাতে, প্রতিদিন চার রাকাত নামাজ ফরজ, আর জুমার দিনে দুই রাকাত নামাজ ফরজ, বাকি দুই রাকাতের জন্য দেওয়া হয়েছে খুতবা, খুতবা শোনাটা হচ্ছে ওয়াজিব, খুতবা শুনতে হবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুতবা চলা অবস্থায় যে ব্যক্তি কথা বলবে তার জুমা হয় না, খুতবা চলা অবস্থায় কোনো কথা নেই। এমনকি আপনার পাশে কোনো ব্যক্তি এই বাচ্চারা হয়তো দুষ্টামি করছে তাকে বলতে পারবে না চুপ কর, তুমি যাদের চুপ কর বলে তাহলে তুমি নিজে তো চুপ করলে না, তাকে তো বলবে তুমি চুপ কর, এ কথাটাও বলা যাবে না। যদি কোনো কাজকর্ম থাকে খুতবার আগে সেরে নিতে হবে, কোনো আলোচনা থাকে খুতবার আগে সেরে নিতে হবে, বাকিটা যদি থাকে নামাজের পরে করতে হবে, খুতবার পরে করতে, খুতবা অবস্থায় যে ব্যক্তি কথা বললো তার জুমা হলো না। তো এখন মসজিদে দেখা যায় খুতবা শুনতে আসে মসজিদে, আবার এসে কেউ যদি ঘুম এসে যায় অজু ভাঙে না, কিন্তু কেউ যদি হেলান দিয়ে ঘুমায়, হেলান দিয়ে বসে আছে ঘুমিয়ে গেল তার উজু ভেঙে গেল। যদি হেলান দিয়ে বা শুয়ে ঘুমিয়ে যায় তার উজু ভেঙে যায়, যদি হেলান দিয়ে না বসে আছে, বসে বসে যদি তার কারো তন্দ্রা এসে যায় তাহলে তার উজু ভাঙে না। এই জন্য নিষেধ করা হয়েছে জুমার দিনেতে মসজিদে গিয়ে দুই পাকে অর্থাৎ দুই আপনার হাঁটুকে খাড়া করে জড়িয়ে বসতে নিষেধ করা হয়েছে। জুমার দিনে মসজিদে গিয়ে দুই হাঁটুকে খাড়া করে এই জড়িয়ে ধরে বসতে নিষেধ করা হয়েছে, কারণ এতে তন্দ্রা ভাবটা নিদ্রা ভাবটা বেশি চলে আসে। তো বিনা কাপড়ে আপনার লজ্জার স্থানে হাত লাগলে উঁচু ভেঙে যায়, শুয়ে বা আপনার হেরান দিয়ে যদি ঘুম এসে যায় তাতে উঁচু ভেঙে যায়, আর উঁটের গোছ ছেলে পরে উঁচু ভেঙে যায়। এখন প্রশ্ন অনেকে করে যে উঁটের গোছ ছেলে কেন উঁচু ভেঙে যায়, হাদিসে হচ্ছে পরিষ্কার আল্লাহ রসুল সাল্লাম বলছেন উঁটকে শয়তানের ফিতরা থেকে অর্থাৎ শয়তান থেকে সৃষ্টি করা হয়েছে, যার কারণে যে ব্যক্তি উঁটের গোস্ত খায় তার ভিতরে শয়তানের ফিতরা এসে যেতে পারে, যার কারণে উজুটা ভেঙে যায়, উজু করতে হবে আবার। তো উজু ভেঙে গেলে পরে আবার উজু করতে হবে, তবে আবার আপনার নামাজ হবে, তবে আপনি কোরআনকে স্পর্শ করে পড়তে পারবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার বিধান জানার পরে আমাদেরকে সেই বিধান অনুযায়ী চলার এবং তার উপরে আমল করার সম্মতি প্রদান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.